근데 중세 빼면 달라. গুড মর্নিং, আজকে আমাদের এখানে লাস্ট ডে জয়ন্তী বক্সা। তো আজকে প্ল্যান হচ্ছে আমাদের সকালে মর্নিং 6টা বাজে গেছে অলরেডি, তো আমাদের যে গাড়ি আছে সে আসবে এখানে, আসার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা এখান থেকে বেরিয়ে আছি চুনিয়া ফরেস্টে ঢুকবো, সাফারি করবো, তারপরে আমরা ওখান থেকে এসে হোটেল থেকে এসে বেরিয়ে যাব। আমরা কোচবিহার রাজবাড়ি হয়ে আমরা বাড়ির দিকে আস্তে আস্তে এগোতে থাকবো। তো চলো আজকে চুনিয়া ফরেস্ট আপনাদের দেখাবো আমি। গুড মর্নিং, আমরা এখন চুনিয়া ফরেস্টের ভিতরে আছি, বোট জঙ্গল আমরা ঘুরতে যাচ্ছি, সম্পূর্ণ চারিদিক থেকে খোলা। এই জায়গাটির নাম হলো ভুটিয়া বস্তি, এখানে মাত্র 64টা লোক থাকে। জয়ন্তীতেই যেতে হয়, জঙ্গলের মধ্যে ফরেস্টটা এখান থেকে স্টার্ট হচ্ছে, মানে ওই জায়গাটা।
আমলকি খাবো এই যে আমলকি গাছ দাদা রোয়াল রোয়াল নাকি এই পড়েছে 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 আমলকি 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 ও ওদিকে ড্রাইভার দাদাও মারছে এদিকে দাদাও ঢিল মারছে এইটা দাদা আমাদের জঙ্গলের আমলকি টেস্ট করানোর জন্য জাস্ট পেরে দিল অসাধারণ সবুজ বলে হ্যাঁ হ্যাঁ এই
এটা হলো ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার, সেকেন্ড ওয়াচ টাওয়ার। ছোট পাখি